অভিষেক বাবু বলেছেন যে তিনি কথা বলবেন সমাধান করবেন তারা 4 বছর 5 বছর ধরে ধর্ণা দিচ্ছে আর কেউ কথা বলেনি একবার বলা হয়েছে ইলেকশন হয়ে যাক লোকসভা হয়ে গেল বিধানসভা হয়ে গেল কিন্তু কথা বলা হচ্ছে না তো যদি কথা বলতে যান কেন ডেকে নিয়ে কথা বলছেন না কেন বিক্ষোভ দেখাবে কেন পুলিশ লাঠি চার্জ করবে কথা তো বলুন একবার তারা তো কথাই বলতে চাইছে তো করেননি পার্থবাবু কথা বলেননি মুখ্যমন্ত্রীও কথা বলেননি তাই তার অভিমান তাই দেখাচ্ছে আপনারা বলছেন তো বসতে কি অসুবিধা আছে বসুন কথা বলুন কুনাল ঘোষ বলছে যে বসে বিরোধী দলরা কথা বলুক তারা তো রাজনীতি করছে বৈঠক হবে কি করে বিরোধী দলের কোনো কাজ নেই তো এখানে যা চলছে কোর্ট বলেছে ইডি কাজ করছে বিরোধীদের কোনো রোল নেই হ্যাঁ বিরোধীরা নিশ্চয়ই বিরোধিতা করবে তাদের কাজ সাধারণ মানুষের কষ্ট তাদের টাকা গেছে তাদেরকে অধিকার দেওয়া হচ্ছে না প্রতিবাদ তো আমরা করব সেটা করেননি কারণ আপনারা এই অবস্থা তৈরি হয়েছে কোটি কোটি টাকা নিয়ে বসে আছেন আবার বড় বড় কথা বলছেন দাদা এত টাকা উদ্ধার হচ্ছে বলা হচ্ছে যে টাকার পাহাড় হয়ে গেছে বাংলা কি বলবেন একদিন বাংলা গরিব হয়ে গেছে বাংলার লোক গরিব হয়ে গেছে আমরাও বলতাম লোকও বলতো কিন্তু টাকা তো আছে কোথায় টাকাটা গেছে সেটা বোঝা গেল এখন বাংলা গরিব কেউ মানবে না বাংলার মানুষের মাথা মতো হয়ে আছে পেটে খিদে আছে মান সম্মান ছিল সেটাও নেই এখন পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী থেকে বাদ দেওয়া হয়েছে আর পার্থ চট্টোপাধ্যায় বলছে তাকে ষড়যন্ত্র করা হচ্ছে না ষড়যন্ত্র থাকলে বলুন না কে করেছে এরম বলে কি লাভ সবাই বলছে মুখ খুলবো খুলছে না কেউই কারণ সবাই ফেঁসে যাবে ইডির নজরে বেশ কয়েকজন ছাত্র নেতা তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবে ইডি এমনটাই সূত্রের অবশ্যই করা উচিত বহু লোক টাকা তুলেছে কলেজে ভর্তির জন্য টাকা তুলছে অনেক আন্দোলন করে অনলাইনে ভর্তির কথা হয়েছিল পার্থবাবু করেছিলেন বাধ্য হয়ে আবার ক্যান্সেল করে দেওয়া হয়েছে কারণ টাকা তোলা যাচ্ছে না সব ছাত্রছাত্রীর কাছ থেকে টাকা নেবে ভর্তির সময় অনলাইনে পায় না তো সব জায়গায় দু নম্বরই হচ্ছে আর সব নেতারাই যুক্ত আছে তার তদন্ত হচ্ছে শুধু কি পার্থ নাকি এর পিছনে আরও অন্য কারণ অনেক অনেক আছে সব নেতারা টাকাটা তো পার্থ তোলেনি পার্থর কাছে এসেছে পার্থবাবু নিয়েছিলেন বাড়িতে বসে গ্রামগঞ্জে থেকে যারা টাকাটা তুলে নিয়ে এসছে লিস্ট পাঠিয়েছে এমএলএ এমপি সবাই সাধারণ তাদের নেতা সবাই সংযুক্ত আছে কুনাল ঘোষ বলছে বিজেপি আমাদের সমালোচনা করছে একবার বলুন তো দু বছর তিন বছরের মধ্যে প্রধানমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়নি 2000 লোককে চাকরি দেবে কোটি কোটি টাকা দেবে ফিরিয়ে দেবেন বলেছিলেন সে প্রতিশ্রুতিও রাখেনি প্রধানমন্ত্রীর সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা নয় সেসব দেখার জন্য লোক আছে তারা করছে প্রেস করছে পার্টি প্রধানমন্ত্রী উন্নয়নের কাজ করছেন সেটা উনি করে যাচ্ছেন তার জন্য সারা দেশ তার সঙ্গে আছে সারা দুনিয়ার আজকের উনি নেতা ওনারা খালি বড় ডায়লগ মারেন এখন আর মুখ বন্ধ হয়ে যাচ্ছে কেন বলছেন না একদিন বলছিলেন এখন বলছেন হ্যাঁ পদত্যাগ করা উচিত এর ফাঁসি হওয়া উচিত